জৈব অ্যাসিড। অ্যাসিডের কার্যকরী হলো বন্ধন COOH, এটা হলো অ্যাসিডের কার্যকরী মূল। তাহলে এখানে আমরা যদি একটা এইচ বসায় দিই তাহলে পাবো ফরমিক অ্যাসিড, এর নাম হচ্ছে ফরমিক ফরমিক অ্যাসিড। তারপরে যদি আর একটা মিথাইল মূলক লাগাই দেয় তাহলে এর নাম হচ্ছে COOH, তাহলে এর নাম হচ্ছে ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। তারপরে আর একটা যদি ইথাইল মূলক লাগাই দিই তাহলে পাবো এখান থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক। এরকম করে কার্বন সংখ্যাকে ভিত্তি করে এদের নামকরণ করা যায় বা করা হয়। তাহলে এর সাধারণ সংকেত কি? যে সাধারণ সংকেত হচ্ছে CN H2SN প্লাস ওয়ান বদল COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এখানে এন এর মান হতে পারে 0, 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে এদের কার্বন সংখ্যা ঘুরে, যে যদি এন এর মান 0 হয় তাহলে পাবো প্রথমটা ফরমিক অ্যাসিড, যদি এন এর মান 1 হয় তাহলে পাবো CH3COOH এটা। তারপরে হচ্ছে তোমার 2 হয় তাহলে পাবো এই যে তৃতীয়টা প্রোপানোয়িক অ্যাসিড। এগুলো তাহলে কিভাবে প্রস্তুত করা যায়? যে প্রস্তুতি যদি আমরা দেখি তাহলে প্রথম প্রস্তুতি দেখতে পারি আমরা অ্যালডিহাইড থেকে। 1 নম্বর প্রস্তুতি হলো অ্যালডিহাইড থেকে, যেমন ইথানল। ইথানলকে যদি আমরা জারিত করি, অর্থাৎ গারোসালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এর উপস্থিতিতে যদি একে জারিত করা হয় তাহলে এখান থেকে জার্মান উৎপন্ন হয়, এটা দ্বারা ইথানল জারিত হয়ে ইথানল অ্যাসিড পাওয়া যায়, COOH ইথানল গেছে। এখানে যদি ফর্মালডিহাইড নিতাম তাহলে ফর্মিক অ্যাসিড পাওয়া যেত, যদি এখানে প্রোপানল নিতাম তাহলে প্রোপানোয়িক অ্যাসিড পাওয়া যেত, তারপরে যদি বিউটানল নিতাম তাহলে বিউটানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যেত। এই একটা প্রস্তুতি গেল। 2 নম্বর প্রস্তুতি হলো যে উচ্চ পেট্রোলিয়াম থেকে যে উচ্চতর অ্যালকেন পাওয়া যায় তাদেরকে যদি আমরা উচ্চ তাপ ও বায়ু তাপে বায়ু অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে এখান থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যালকেন, ধরো প্রোপেনের কথা, ইথেনের কথা যদি বলি, ইথেনকে যদি আমরা উচ্চ তাপ ও চাপে বায়ু অক্সিজেন দ্বারা উচ্চ তাপ ও চাপে উচ্চ তাপ ও চাপে বায়ু অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে এখান থেকে আমরা প্রোপানোয়িক অ্যাসিড পেতে পারি, CH3COOH প্রোপানোয়িক অ্যাসিড পেতে পারি, মানে পাওয়া যায়। এটা 2টা প্রস্তুতি গেল। আবার আমরা এই যে ইথানলকে গাছের পক্ষের মাধ্যমে ইথানল পাইলাম, ওই ইথানলকে যদি আবার ফার্মেন্টেশন করি জারিত করি তাহলে ওখান থেকেও আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। আমি হাইড্রোকার্বন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় সেটা একটা দেখাচ্ছি। যে মনে করো যে ইথিন দেওয়া হলো, এই ইথিন থেকে আমরা কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবো সেটা একটু দেখি। এটা হলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করবো, যে প্রথম থেকে আমরা সূর্যালোকের উপস্থিতিতে মানে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে, জৈব পারঅক্সাইড, তাহলে পারঅক্সাইড জৈব পারঅক্সাইড এর উপস্থিতিতে একে আমরা কার সাথে বিক্রিয়া করলাম, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে। তাহলে দ্বিবন্ধন ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন প্রথম কার্বনের সাথে দ্বিতীয় ব্রোমিনটা দ্বিতীয় কার্বনের সাথে যুক্ত হলো, কি তৈরি করলো CH3CH2Br, ইথাইল ব্রোমাইড উৎপন্ন করলো। এই ইথাইল ব্রোমাইড কে আমরা পরবর্তীতে কি যুক্ত করবো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে CH2CH2Br, একে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে আমরা পাবো ইথানল CH3CH2OH, তারপর হচ্ছে তোমার সোডিয়াম ব্রোমাইড। আমরা যদি বলি, যদি বলা হয় অ্যালকিন থেকে বা ইথিন থেকে ইথানল প্রস্তুত করো তাহলে এই দুটা বিক্রিয়া লিখলে দেখা যাবে। তারপরে এই প্রস্তুতকৃত ইথানলকে আমরা এটা জারিত করবো, কিভাবে জারিত করবো, প্রথম প্রথম লাইনের মতোই
আমরা কি কি পাবো, যে আর হচ্ছে তারা এরকম দায়িত্ব করতে আমরা ইথানল পাবো, ইথানলের সাথে কোন পানি পাওয়া যাবে, ইথানল পাই না এই চ্যানেল, চ্যানেল পাই তাহলে এই চ্যানেলকে আবার দায়িত্ব পাবো তারপর হচ্ছে তোমার হাইড্রোকার্বন থেকেও ইথানল গ্যাস প্রস্তুত করতে। তো এটা কি কাজে লাগে, যে জৈব অ্যাসিড গুলো কি বা অ্যাসিড এটা একটা অ্যাসিড, কি কাজে লাগে, যেখান থেকে আমরা ভিনেগার প্রস্তুত করতে পারি। তারপরে অ্যাসিড যদি হতেই হয় তাহলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, একটা অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তাকে কি করতে হবে, জলীয় দ্রবণে অবশ্যই হাইড্রোজেন আয়ন দান করতে হবে। তারপরে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে হবে, তবে তারা অ্যাসিড হবে। তাহলে ইথানল কাজে ব্যবহার করা যায়, আমি করে রান্না করার জন্য ইথানল গ্যাস ব্যবহার করতে পারি বা ভিনেগার ব্যবহার করতে পারি, সরি ইথানল গ্যাস না ভিনেগার। তো ইথানল গ্যাস থেকে আমরা ভিনেগারটা মূলত তৈরি করি, যেখানে বলা হয় 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হচ্ছে ইথানল গ্যাস, 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় কি ভিনেগার। এই ভিনেগার কি বলা হয় মাছ মাংস সুস্বাদু করে রান্না করার জন্য ব্যবহার করা হয়। তারপরে এখান থেকে একটা জৈব তারপর হচ্ছে কি বলা হচ্ছে যে আচার সংরক্ষণের জন্য, খাবার সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা যায়।